দুর্গাপূজার বিসর্জনকে ঘিরে বিভিন্ন দলের মধ্যে মারামারি এবং এর ফলে সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনাকে নিয়ে সোমবার জেলাশাসক রোহন কুমার ঝায়ের দ্বারস্থ হন শিলচর শহরের প্রায় প্রতিটি দুর্গাপূজা কমিটির সদস্য। পুজোর সময় পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা থাকলেও দশমী এবং একাদশীর বিসর্জনের দিনগুলোয় সেটা ছিল না বলে জানান জেলা কংগ্রেস সভাপতি তমাল বণিক, যার ফলে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে শিলচর শহরের আশ্রম রোড সংলগ্ন এলাকার পুজো কমিটির সঙ্গে অন্যান্য পুজো কমিটির সংঘাত। এই ঘটনাগুলো যাতে আগামীতে না ঘটে এবং এই বছর যেটা হয়েছে সেটা যেন আর বেশি দূর না এগোয় সেই দাবি জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। জেলাশাসক তাদের আশ্বাস দিয়ে বলেন পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এবং আগামী তিন দিনের মধ্যে একটি পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। বিসর্জনের সময় সংঘাতকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়েছিল এবং কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছিল, তবে কোনো এক অজ্ঞাত কারণে তাদের পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। জামিন অযোগ্য মামলায় গ্রেফতার হওয়ার পরেও থানা থেকে অভিযুক্তরা কিভাবে ছাড় পেয়ে গেল এই বিষয়ে প্রশ্ন তোলেন বরিষ্ঠ আইনজীবী সৌমেন চৌধুরী। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। যে ঘটনা সম্বন্ধে এফআইআর দেওয়া হয়েছিল তাতে ছিল মহিলাদেরকে নিগৃহীত করা হয়েছে, মহিলাদের শরীরে হাত ধোয়া হয়েছে, ওটা 354 একটা নন ভেলেবল সেকশন। যারা আহত হয়েছে ওরা মারাত্মকভাবে আহত হয়েছে, মারাত্মকভাবে আহত হলে কেউ ওটা 326 IPC-তে হবে, ওটাও নন ভেলেবল সেকশন। এবং যেভাবে মারা হয়েছে ওটা ওদেরকে মেরে ফেলাই হতো, অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারও আসে। এই তিনটা অজামিনযোগ্য ধারা থাকে, এই তিনটা যদি অজামিনযোগ্য ধারার মধ্যে কাউকে পুলিশ জামিন দিতে পারে না। পুলিশ কিভাবে জামিন দিল এটা পুলিশ আধিকারিকরা যারা আছেন ওরা খতিয়ে দেখুন, আমাদের মেমোরেন্ডামে দাবি করেছি এবং সেই বিষয়ে ব্যবস্থা নিন, যাতে করে দুষ্কৃতীরা থানায় আসবে, আসে বেইল পেয়ে যাবে, আবার ঘটনা করবে, এই ধরনের ঘটনা যাতে রিপিট না হয়। দেখুন, ওটার এক্সপ্লেনেশন আমরা দিয়ে দিয়েছি, ক্যান্সার কোনো জায়গাকে বলিনি, দুষ্কৃতীদের ক্যান্সার বলি। যে যে ঘটনায় করুক, দুষ্কৃতি মানে দুষ্কৃতি, ওরা ক্যান্সার, তোমাদের জন্য ক্যান্সার। আমরা বিভিন্ন পুজো কমিটির যারা রয়েছে শহরে সবাই মিলে ডিসির কাছে একটা মেমোরেন্ডাম দিতে এসেছি। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে 6 অক্টোবর, দশমীর পরের দিন, এবং আমরা দেখে আসছি বিগত 5-6 বছর ধরে দশমীর দিনে এবং দশমীর পরের দিন এবং তার পরের দিন শহর অঞ্চলে দশমী ঘাট অবধি খুব একটা সিকিউরিটি ফোর্স আমরা দেখিনি, যার দরুন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাবলী ঘটে থাকে। এবারের 6 তারিখ দশমীর ঠিক পরের দিন সেই হিসেব মতো আমরা দশমীর দিন যা ঘটনা ঘটেছে, ছুটফাট ঘটনা ঘটেছে, কিন্তু দেখতে গেলে শান্তিপ্রিয়ভাবেই দশমীটা কেটেছে। দশমীর পরের দিন ছিল 6 তারিখ, সেই 6 তারিখে আমরা দেখতে পেলাম পুরো শহর জুড়ে বিভিন্নখানে বিভিন্ন ঘটনাবলী ঘটেছে, আর এটার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে যে পুজোর সময় যেভাবে প্রশাসন তৎপর থাকে, দশমী বা দশমীর পর দিন বা তার পর দিন সেই তৎপরতাটা আমরা দেখতে পাই। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা NN দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা NN দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088।